আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহ আলম, প্রভাষক অর্থনীতি মুজাহিদ ইসলামী আলিম মাদ্রাসা কালিয়াকৈর গাজীপুর। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে ইসলামের ইতিহাস আলিম প্রথম বর্ষ দ্বিতীয় অধ্যায় থেকে আমরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর চরিত্র এবং কৃতিত্ব নিয়ে আলোচনা করব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হচ্ছে ইসলামের প্রথম খলিফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ইসলামের প্রথম খলিফা হিসেবে নির্বাচন করা হয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব এবং যদি হিসাব করা হয় আল্লাহ রসুলের পরেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু স্থান। আমরা আজকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু চরিত্র নিয়ে কথা বলব। আবু বকর রাদিয়াল্লাহু যে বিষয়টা আসছে যে রসুল্লাহ ইসলামের পরেই তার স্থান, এখানে বারবার একটা কথাই আসতেছে যে ইসলামের জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু যে ত্যাগ, যে দান, যে অবদান, সেই হিসেব করে দেখা গেছে ইসলামের ইতিহাসে যারা ইতিহাসবিদ তারা এই বিষয়ে একমত যে রসুল্লাহ ইসলামের পরেই উম্মতের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহুর স্থান প্রথম এবং অদ্বিতীয়, তার উপরে আর কেউ নেই, রসুল্লাহ ইসলামের পরেই তার স্থান। এরপরে আমরা দেখব যে ইসলামের একনিষ্ঠ সেবক। আমরা যখন দেখব যে রসুল্লাহ ইসলাম যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহুকে ইসলামের দাওয়াত দিচ্ছেন, যে প্রথম যে চারজন ইসলাম গ্রহণ করেন তার মধ্যে কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু ছিলেন একজন। তিনি ইসলাম গ্রহণ করার পরে অমানবিক নির্যাতন, কষ্ট, ত্যাগ স্বীকার করছে ইসলামের খাতিরে, ইসলামের জন্য। এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু যখন ইসলাম গ্রহণ করেন তখন তার হাতে 40,000 দিরহাম ছিল। তিনি ইসলামের জন্য, মুসলমানদের জন্য অকাতরে সেই 40,000 দিরহাম তিনি দান করে দেন এবং তারপরে তিনি একেবারে নিঃস্ব এবং হয়ে যান। যে এখানে ইতিহাসবিদরা এটাই বলতেছেন যে তবুকের যুদ্ধে যখন রাসূলুল্লাহ ইসলাম মুসলমানদের কাছ থেকে দানের কথা আওয়াজ দিলেন তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তার কাছে আর কোনো কিছুই ছিল না। তখন তার কাছে যা ছিল একবারে নিঃস্ব অবস্থায় সমস্ত কিছু নিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আর রাসূলুল্লাহ ইসলামের কাছে উপস্থিত হলেন। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, হে আবু বকর, তোমার জন্য কী রেখে আসছো? আবু বকর রাদিয়াল্লাহু বললেন, আমার জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলই যথেষ্ট। এখান থেকে বোঝা যায় যে তিনি ইসলামের একনিষ্ঠ সেবক ছিলেন। এরপরে সিদ্দিক উপাধি হযরত আবু বকর রাদিয়াল্লাহু সিদ্দিক উপাধি দেওয়া হয়েছে কেন? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গমন করলেন সেই মিরাজের ঘটনাটা অতি অল্প সময়ের মধ্যে সংঘটিত হয়েছিল। যে আল্লাহর রাসূলের সাথে আল্লাহ তাআলার যে দিদার হয়েছিল সেটাকে মিরাজ হিসেবে আখ্যায়িত করা হয়। সেই মিরাজের ঘটনাটা তিনি যখন সবার কাছে বললেন কেউ বিশ্বাস করতেছিলেন না, কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু অকপটে নির্বিধায় তিনি গ্রহণ করে নিলেন এবং যে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুশি হয়ে তাকে উপাধি দিলেন, সিদ্দিক হিসেবে উপাধি দিলেন এবং তিনি তাকে সত্যবাদী হিসেবে আখ্যায়িত করা হলো। এরপরে আমরা দেখব যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আরেকটা চরিত্র যদি দেখি সেটা হচ্ছে তাকওয়ার মূর্ত প্রতীক। হযরত আবু বকর রাদিয়াল্লাহু সম্পর্কে এটা বলা হয়েছে যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু দেখা গেছে যে তার মধ্যে তাকওয়া ছিল, বিনয় ছিল, নম্রতা ভদ্রতা ছিল। যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু যে সারাদিন সারা রাত একাধারে তিনি নফল নামাজে রাত কাটিয়ে দিতেন, ইতিহাসবিদরা এটাই বলতেছেন, ইতিহাস থেকে এটি পাওয়া যায়। এমনও বলা হয়েছে যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু বেশিরভাগ সময় দিনে রোজা রাখতেন এবং রাত্রে যখন তিনি এবাদতে মগ্ন থাকতেন, নামাজে দাঁড়িয়ে থাকতেন, তখন তাকে একটা কাঠের দণ্ডের মতো মনে হতো। যে এই অবস্থা ছিল তার মধ্যে তাকওয়া, তার মধ্যে খোদাভীতি, তার মধ্যে আল্লাহ রাসূলের মমত্ববোধ, প্রেম, ভালোবাসা কিন্তু তার মধ্যে আমরা দেখতে পাই। এরপরে যেটা হচ্ছে তিনি ইসলামের ধারক এবং বাহক। যখন রাসূলুল্লাহ ইসলামের পরে যখন ইসলামের মধ্যে চরম বিশৃঙ্খলা দেখা দিল, বিশেষ করে বন্ড নবীদের আবির্ভাব, জাকাত প্রদানকারীদের অস্বীকৃতি, রিদ্দার যুদ্ধের মতো যে ঘটনা, সমস্ত কিছুতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু যথেষ্ট সার্থকতার সাথে, পারঙ্গমতার সাথে তিনি কিন্তু সেগুলা ট্যাকেল দিতে সক্ষম হন। বিশেষ করে বন্ড নবীদের দমনে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহুর নেতৃত্বে সমস্ত বন্ড নবীদের দমন করে ইসলামের মধ্যে যে বিশৃঙ্খলা, ইসলামের মধ্যে যে সমস্যা সৃষ্টি হয়েছিল সেটা কিন্তু তিনি নিবারণ করতে সক্ষম হয়েছেন। এই জন্য আমরা তাকে ইসলামের ধারক এবং বাহক বলতে পারি। এরপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আরেকটা কৃতিত্ব আমরা বলতে পারি যে গণতন্ত্রের অনুসারী। হযরত আবু বকর রাদিয়াল্লাহুর মধ্যে কিন্তু গণতন্ত্রের পুরা তিনি অনুসরণের অনুকরণ করেছেন। বিশেষ করে মজলিসে শুরার মাধ্যমে তিনি সমস্ত সাহাবীদের নিয়ে পরামর্শ করে তিনি কাজ করছেন এবং তিনি গণতন্ত্রের অনুসারী ছিলেন এবং গণতন্ত্রে তিনি বিশ্বাসী ছিলেন। এরপর রাসূলুল্লাহ ইসলামের উপযুক্ত প্রতিনিধি। যে আমরা দেখব যে রাসূলুল্লাহ যখন তিনি রাসূলুল্লাহ সাল্লাম যখন অসুস্থ হয়ে পড়লেন তখন তার জায়গায় কে ইমামতি করবে, তখন কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহুকে 3 দিনের জন্য ইমাম হিসাবে নিযুক্ত করা হয় এখানে কিন্তু। এবং এরপরে রাসূলুল্লাহ সাল্লামের পরে প্রথম খলিফা কে হবে সেখানে কিন্তু অকপটে সবাই কিন্তু স্বীকার করতে বাধ্য হয়েছে যে হযরত আবু বকর রাদিয়াল্লাহুই ইসলামের প্রথম খলিফা হবে। এক্ষেত্রে এটা আমরা বলতে পারি যে রাসূলুল্লাহ সাল্লামের তিনি উপযুক্ত প্রতিনিধি ছিলেন। এরপরে হচ্ছে আর আল কোরআন সংকলন। যখন রাসূলুল্লাহ সাল্লামের পরে যখন মুসলমানদের সংখ্যা দিন দিন বাড়তেছিল তখন কিন্তু কোরআন সংকলনের ক্ষেত্রে একটি সমস্যার সৃষ্টি হয়। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু উমর রাদিয়াল্লাহুর সাথে পরামর্শ করে
জায়েদ বিন সাবিত আদিলানের কাছ থেকে কোরআনের পাণ্ডুলিপি সংগ্রহ করেন এবং সেই সংগৃহীত পাণ্ডুলিপি থেকে কোরআনকে সংকলন করে বিভিন্ন জায়গায় তিনি সরবরাহ করেন। এই জন্য অর্থাৎ আবু হুরায়রা কে কোরআনের আল কোরআনের সংকলনকারী হিসেবে আখ্যায়িত করা হয়। এবং যেটা আমরা দেখব আবু হুরায়রার আরেকটা চরিত্র কিছুদের মধ্যে আসে, তিনি দিন দুঃখীর বন্ধু ছিলেন। ইসলামের ইতিহাসে হঠাৎ আবু হুরায়রার প্রথম বাইতুল মাল প্রতিষ্ঠা করেন এবং সেই বাইতুল মাল থেকে তিনি রাতের অন্ধকারে অসহায় দুস্থ মানুষের গৃহে তিনি খাবার পৌঁছে দেন এবং হঠাৎ আবু হুরায়রা ছিলেন অসহায় দুঃখী মানুষ বন্ধু। এবং হঠাৎ আবু হুরায়রার আরেকটা বিষয় ছিল যে তার কাছে যে অর্থ সম্পদ ছিল তিনি কিন্তু সেই অর্থ সম্পদ দিয়ে অনেক মুসলমান দাসদের মুক্ত করে দিয়েছেন এবং তারা পরবর্তী সময় ইসলাম গ্রহণ করেছেন। এক্ষেত্রে এইভাবে দেখা যায় ইসলামের প্রতিটা ক্ষেত্রে হঠাৎ আবু হুরায়রার দান এবং তার যে অবদান সেটা কিন্তু স্মরণীয়। তাহলে আমরা যে বিষয়টা নিয়ে আজকে কথা বলতেছিলাম সেটা হচ্ছে আবু হুরায়রার চরিত্র কৃতিত্ব। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।